মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ হচ্ছে মায়ানমার। মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। মায়ানমারের ভাষা হচ্ছে বার্মিজ এবং মুদ্রা হচ্ছে কিয়াট। মায়ানমার 1948 সালে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। 1989 সালে মায়ানমারের নাম বার্মা থেকে মায়ানমার করা হয়েছিল। জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান মায়ানমারের অধিবাসী। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, যাকে গণতন্ত্রের মানুষকন্যা বলা হয়, 1991 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, তবে গ্রহণ করেছিলেন 2012 সালে। তার রাজনৈতিক দলের নাম হচ্ছে এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এনএলডি নির্বাচনে জয়লাভ করে 1990 সালে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। বিখ্যাত সমুদ্রবন্দর হচ্ছে আকিয়াব। মিয়ানমারের বিখ্যাত সমুদ্রবন্দর হচ্ছে আকিয়াব। মিয়ানমারের জনক হচ্ছে অং সান সু চি, যিনি মিয়ানমারের জনক হচ্ছে অং সান যিনি অং সান সু চির পিতা ছিলেন। আরাকান হচ্ছে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত একটি দ্বীপ। আরাকান কুখ্যাত কারাগার ইয়াসেন, যেটি মায়ানমারে অবস্থিত, অং সান সু চি এখানে বন্দি ছিলেন। কুখ্যাত কারাগার ইয়াসেন। মায়ানমার ইরাবতী নদীর তীরে অবস্থিত। কারেন বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে মিয়ানমারের একটি স্বাধীনতাকামী গোষ্ঠী। এখানকার গেরিলা গ্রুপ হচ্ছে গডস আর্মি। মিয়ানমারকে সোনালি প্যাগোডার দেশ বলা হয়।